সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন সদ্য কারামুক্তি পাওয়া নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। গেল সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকে তারা এ কথা জানান। এ সময় সিফাত তার বিরুদ্ধে করা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করে বলেন, তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর একটি নম্বরবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে সেই যেই গুঞ্জনটি গণমাধ্যমে ছড়িয়েছে সেটি ঠিক নয়। ওই গাড়িটি তার পারিবারিক গাড়ি ছিল বলে জানান সিফাত। এদিকে স্বজনরাও দাবি করেছেন শিপ্রা ও সিফাত দুজনেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ভালো আছি, সেফ আছি। একটা কথাই বলতে চাচ্ছি যে যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি, এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব। আমরা সত্যির সাথে আছি, কারণ আমরা আসলে অনেক ছোট, আমরা অনেক ছোট, আমরা আসলে এর আসলে সুষ্ঠু বিচার চাই। আসলে সুষ্ঠু বিচার চাওয়া ছাড়া আর আসলে কিছুই চাওয়ার মতো আমাদের নেই।